বছরের শেষ দিকে ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। সকালে এভিয়েশন এবং ট্যুরিজম সংবাদকর্মীদের ফোরাম ATJFB-র ফ্ল্যাগশিপ প্রোগ্রামের ডায়ালগে এই কথা জানান তিনি। বলেন, নিউ ইয়র্কের ফ্লাইটের বিষয়ে বোয়িং সহায়তা করছে, এছাড়া থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ জাপান করবে বলেও জানান তিনি। তাদের কাজ দেওয়ার জন্য কী ধরনের শর্ত দেওয়া হবে সেটি সরকারি বেসরকারি অংশীদারিত্ব PPP-র মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানান বিভাগীয় চেয়ারম্যান। বিমানকর্মীদের আচরণগত পরিবর্তনের জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের একটি পর্যবেক্ষক দল ঢাকা ও সিলেট বিমানবন্দর পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান। শাহজালাল, টার্মিনাল 3 এটা এক্সপেনশনের কারণে দ্বিতীয় রাউন্ডের একটা প্রয়োজনীয়তা আমাদের এখানে আছে, ওইটার লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমাদের ফিজিবিলিটি স্টাডি আমরা করেছি, গত সপ্তাহে আমরা মন্ত্রণালয়ে একটা প্রেজেন্টেশন দিয়েছি এই ব্যাপারে, এবং এটাকে আরও কিছু ডেভেলপ করার কাজ চলতেছে। নিউ ইয়র্কে ফ্লাইট এস্টাবলিশ করার জন্য FAA-র সাথে আমাদের আলোচনা অব্যাহত আছে। আমরা আশাবাদী দ্রুত আমরা এইটার দিকে লক্ষ্যে যাচ্ছি, এবং বোয়িং আমাদেরকে খুব সহায়তা করতেছে।